আতংকর মাজতে এক আশার বতরা গ্রাম্য অর্থনীতি সবল করার এক প্রয়াস ধেমাজি মাছখোয়া জোরকটাত লকডাউনের সময় গড় লো উঠিল এলইডি বাল্ব প্রস্তুত করা উদ্যোগ বহুজাতিক কোম্পানির দরে 18 মাহর গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব প্রস্তুত করার বাবে ডিপেন টাইট নামের যুবকজনে আন চারিজন যুবকক লগত লই গড়ি তুলিলে বাল্ব প্রস্তুত করা উদ্যোগট বহিরাজ্যর প্রায় প্রয়োজনীয় সামগ্রী আনি ঘরতে গড়ি তোলে এলইডি বাল্বর এই সরু উদ্যোগের পরা এতিয়া অসমৰ বিভিন্ন ঠাইর বাল্বর বাবে অর্ডার অহার আরম্ভ হয়েছে করোনা আতঙ্কই নিবনুয়া হয়ে পড়া যুবকসকলের আর্থিক দিশর ক্ষেত্রে অনিশ্চয়তা অনার সময়তে ডিপেন টাইডর নেতৃত্বত আরম্ভ হওয়া গ্রাম্য অর্থনীতি সবল করার বাবে গড় লই উঠা উদ্যোগিক কাম নিঃসন্দেহে এক প্রশংসনীয় পদক্ষেপ বিশেষকৈ আমি এলইডি বাল্ব প্রডাকশন করো মার্কেটর অন্য ব্র্যান্ডর নিচিনাক আমি এই এলইডি বাল্বটুক ওয়ারেন্টি বা গ্যারান্টি সহকারে আমি বিক্রি করব পারো 18 মাহ গ্যারান্টিযুক্ত এই বাল্বটুক প্রডাকশন করবলে আমি র মেটেরিয়ালসবিল বাহিরের আনবলগা হয় ইয়াক V20 কেপ আর ইয়াক হাউসিং ইয়াক কোয়া হয় ডিফিউজার ভিতর আছে লাইট আর ভিতর আছে আইসি ড্রাইভার আমার উপলব্ধ সেই কারণে বাল্বটোর ওয়ারেন্টি আমি 18 মাহ দিছো আমার নিবনুয়া যুবক যুবতীসকলে বাহিরলৈ নগৈ ঘরতে থাকি কম খরচতে র মেটেরিয়ালসবিল অন্য রাজ্যের পৰা অর্ডার করি বা আনি পিনি আমি ঘরতে ইনকাম করে স্বাবলম্বী হব পাৰো বর্তমান আমার ইন্ডাস্ট্রিতে চারিজনকৈ নিবনুয়া লৰা ছোৱালীক সংস্থাপন দিয়া হয়েছে ভাবো ভবিষ্যতে যদি আমার কোম্পানিটো অধিক গ্রোথ হয়ে যায় তেতিয়াহলে আমি ধেমাজির পৰা জ্যোতি রঞ্জন গগৈ রিপোর্ট ইন্ডিয়ান প্রাইম নিউজ অসম।